করোনার নমুনা পরীক্ষায় ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সেবা করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের উপর মারধরের অভিযোগ উঠেছে। এতে 10 জনের মতো আহত হয়েছেন। রাতে রাজধানীর তিতুমির কলেজে একটি অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তিতুমির কলেজের কর্মচারীরা ক্যাম্পে থাকা কর্মীদের উপর হামলা চালায়। তবে পুলিশ বলছে, দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষ বাধে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। গভীর রাতে রাস্তায় অবস্থান, ভাবছেন তারা কারা, আর কেনই বা সড়কের মাঝখানে এই তরুণরা। তারা যোদ্ধা, তারা স্বাস্থ্যকর্মী। করোনার এই ভয়াল পরিস্থিতিতে সবাই যখন ঘরে, তখন জনগণের সেবায় পরিবার ছেড়ে মাসের পর মাস তাদের ঠাই তিতুমির কলেজের অস্থায়ী ক্যাম্পে। সেই ক্যাম্পেই হামলার শিকার এই ফ্রন্টলাইন যোদ্ধারা। আহত 10 জনেরও বেশি। মেয়েদেরকে গায়ে হাত দিয়েছে, অশোভন আচরণ করেছে, তারপর গয়নাগাটি টেনে গা থেকে খুলে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, ছেলেদেরকে মেরেছে রড দিয়ে। তারা হচ্ছে এখানকার কর্মচারী, এই তিতুমির কলেজের কর্মচারী। গত 2 মাস ধরে ওরা কেউ বাসায় পর্যন্ত যায়নি, নিজের পরিবারের মুখও কেউ দেখেনি। সবাই এখানে কাজ করছে শুধু দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য। এটাই কি তার প্রতিদান? এটাই কি তাদের পাওয়া উচিত? নিশ্চিত জীবনের ঝুঁকি জেনেও ঢাকা সহ কয়েকটি জেলায় এই ভাইরাসের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা সহ নানা সেবা মানুষকে দিয়ে আসছেন এখানকার প্রায় 200 স্বাস্থ্যসেবা কর্মী। তাই নিজ পরিবারকে নিরাপদে রাখতে গত প্রায় 2 মাস ধরে তারা আছেন এই ক্যাম্পে। সেখানেও ইফটেজিং সহ নানা সমস্যায় রোজ পড়তে হয় বলে অভিযোগ তাদের। যখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেই গেছে তাদের থাকা অবস্থায়, তখন দেখা গেছে পুলিশ সেখান থেকে পিছপা হয়ে চলে আসছে, মেইন গেটের দিকে আসছে। আমার ছেলেমেয়েরা, আমি এখানকার চিফ কোঅর্ডিনেটর নার্সিং ইউনিট, মানে যারা এখানে থাকে তাদেরকে ট্রেন করে আমি। তো দেখা যাচ্ছে তারা হাতে পায়ে ধরতেছে, স্যার আপনারা কিছু করেন। তারা বলতেছে 2-4টা লাশ পড়ুক, 2-4টা লাশ পড়লে তখন দেখব। তবে পুলিশ বলছে ঘটনার কারণ ভুল বোঝাবুঝি, এতে গুরুতর আহত কেউ হননি, পরিস্থিতি শান্ত করারই চেষ্টা করেছেন তারা। পুলিশ টিম চেষ্টা করেছে তাদের নিবৃত করার জন্য, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে এবং তারা নিবৃত না হয়ে উভয় প্রতি আক্রমণ করেছে। বাংলাদেশ সরকার যেখানে চাচ্ছে যে এইখানে এইভাবে থেকে বি করবে, আর গুটি কয়েক লোক যদি বলে যে থাকতে দেবো না, এটা তো অসম্ভব। আর এটা চার কোনো মানে কারণও নেই, কোনো ইয়েও নেই। তবে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।